हेलो फ्रेंड्स, रोजारियो रसोई घर थेके आपनादेर सकलके स्वागत जानाई। आशा करी बंधुरा आपनारा सबाई भालो आछेन, सुस्थ आछेन। आमिओ बेश भालोई आछि। आजके आमी एकदम अति साधारण एकटी रेसिपी निये चले एसेछि, सेटी हलो सया आलू। सेई सया आलू रेसिपिटी आमी किभाबे बानाई आसुन एकबार देखिए दी। आलू सया बानानोर जोन्नो एखाने आमी निये निएछि 200 ग्राम सया चांक्स। एखाने तीनटे मीडियम साइजेर आलू क्यूब करे केटे निएछि। एइभाबे बड़ो साइजेर दुटो टमेटो कुचानो आछे, एखाने बड़ो साइजेर दुटो पेंयाज कुचानो आछे। आर एखाने निएछि टू टी स्पून वेजिटेबल गरम मसला, टू टी स्पून हल्दी गुड़ो, टू टेबल स्पून आदा रसुन पेस्ट आछे, धने कुचि आछे, धने पाता कुचानो एखाने, वन टी स्पून लंकार गुड़ो आछे, धने जिरे गुड़ो मेशानो एखाने टू टी स्पून निएछि, आर निये निएछि लवण आन्दाज मतो। आर रान्नार जोन्नो अवश्यई आमार सर्षेर तेलेरटा आमि करब। ताहले आसुन आमि रान्नाटा सेरे फेलि। एखाने आमि ग्यासे गरम जल बसिये दिएछि। प्रथमे सोयाबिनटा आमि भालो करे धुइये एई जलेर मध्ये एखाने सिद्ध होते देब। এবার আমি এখানে লবণ দিয়ে দেব, এটা সিদ্ধ হতে দেব। সয়াবিন সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা জল ঝরিয়ে নেব। ভালো করে চিপে চিপে জলটা আলাদা করে নেব। এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আমি আলুটা ভেজে তুলব। একটু লবণ দিয়ে নেব আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলুটাকে এবার ভালো করে ভেজে তুলব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি সয়াবিনটা ভেজে তুলব। সয়াবিনটাও আমি হালকা ভাজা দিয়ে তুলে নিলাম, কারণ এটা আমি বেশি ভাজবো না, শক্ত হয়ে যাবে। এবার এটাকে আমি তুলে নেব। কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম। এবার আমি এখানে পেঁয়াজ ঢেলে দেব। পেঁয়াজটা হালকা ব্রাউন করতে হবে। পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার বাকি মশলাগুলো আমি দেব। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, ভেজিটেবল গরম মশলা, লঙ্কার গুঁড়ো। এবার আমি সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দেব। এখানে আমি আন্দাজ মতন লবণটাও দিয়ে দিলাম। আলুতে ভাজার সময় আমি লবণ ছিল, আর সয়াবিনে সেদ্ধ করার সময় লবণ ছিল, সেই বুঝে আমার এখানে লবণটা দিতে হবে। এবার কষিয়ে নেব আরও কিছুক্ষণ। 2 মিনিট মশলাটা কষানোর পর এবার আমি ধনে পাতা দিয়ে দেব। এই ধনে পাতা দিয়েও আবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি 5 মিনিট এইভাবে কষিয়ে নিলাম, খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি
সয়াবিন আর আলু একসাথেই সব ঢেলে দেব। আর মিনিট দুয়েক আমি এটা কষিয়ে নেব, তারপরে সামান্য ঝোল দিয়ে দেব। সয়াবিন আর আলু দেওয়ার পরেও আমি দু তিন মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি গ্রেভির জন্য সামান্য জল দিয়ে দেব। আর একটু জল দেব, কারণ আলুতে আর সয়াবিনে জলটা টেনে নেয়। ঝোল দেওয়ার পরে আমি এইভাবে 6-7 মিনিট ফুটিয়ে নিলাম। এটা রান্নাটা আমার হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে রাখবো। বন্ধুরা, সয়া আলু রান্না আমার কমপ্লিট, আপনারা দেখতেই পেলেন আমি এইভাবে রান্না করলাম। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে আজকের জন্য এইটুকুই, আগামীতে আমি আবার আরেকটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।